সকাল থেকে আজকে ঠিকই করে নিই যে মাছ খাবো, ফার্স্টেই ভেবে রেখেছিলাম যে আজকে ডিম রান্না করব। কিন্তু পাড়াতে এই এক হাত সমান সমান যে মাছগুলো এসেছে, এতে একদিনের মধ্যেই খাওয়া যায় মাছগুলো, মানে স্টোর করতে হয় না বা রাখতে হয় না, যার জন্য দেখেই পছন্দ হয়ে গেল। তাই একটা ছোট্ট সাইজের কাতলা পেয়ে গেলাম যেহেতু, তা মাছ নিয়ে নেওয়া হলো। আর এই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা কলা রয়েছে ঘরে, যাই হোক একটা কিছু দিয়ে ঝোল করে দেবো। তো ঘুম থেকে উঠেই মাছটা আসাতে মাছ আগে নিয়ে নিয়ে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম বিছানাটাকে গুছিয়ে ফেলি। আর আজকে ক্যামেরা ধরেছে আমার বরবাবু, মানে সকালবেলাতে তো ওইভাবে ক্যামেরা ধরে না সাধারণত, বাট ধরেছিল, যাই হোক খুব খুশি তার জন্য আমি। তো চা হয়ে গেছে, এখন দুজনে মিলে একটু চা খেয়ে নেব। মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। সকাল 8:10 মতো বাজে, আমাদের ঘুমে এসে অনেকক্ষণ আগে, বাট উঠলাম কিছুক্ষণ আগে, আর ওঠার সাথে সাথেই দেখলাম পাড়ায় মাছ চলে এসেছে, তো মাছ নেওয়া হলো। না হলে আজকে ভেবেছিলাম যে ডিম রান্না করবো, কারণ দুদিন মাছ খেয়েছি তাই ভেবেছিলাম ডিম করবো, বাট মাছ আসলো বলে নিয়ে নেওয়া হলো। একটা ছোটো সাইজের কাতলা নেওয়া হয়েছে। তো এদিকে চা করা হয়ে গেছে, এবার এখন চা খাবো, এই যে চা বিস্কিট খেয়ে নেবো, তারপরে রান্না স্টার্ট করবো 8:30 দিক থেকে। ওর অফিস রয়েছে আজকে, তো চলো ভিডিওটা দেখ। চা খেয়ে একটুখানি বসেই দেখলাম ঘড়ির ওদিকে দৌড়াচ্ছে, আমি বসে থাকলে তো হবে না, সকালে আমাকে অফিস যাওয়ার আগে রান্নাটা তো তৈরি করতেই হবে। তো চলে গেলাম সোজা রান্নাঘরে, আর হলুদ শেষ হয়ে গেছিলো কোটোতে, মানে যে কোটোতে হলুদ থাকে আর কি আমিষের জায়গায়, তো সেখানে হলুদটা একটু ঢেলে নিলাম। আর এখন মাছটা ধোয়াও হয়ে গেছে, মাছ ভাজতে বসিয়ে দিলাম। আর এবার হচ্ছে সবজি কাটাকুটি হবে, ওই কাটাকুটি করবে। আর দেখি, ঘরে ভেবেছিলাম যে কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করবো, বাট দেখি কাঁচা কলাগুলো পাকা হয়ে গেছে, তো এইগুলোকে আর ঝোলে দেওয়া যাবে না, ভাজা খেলে খাওয়া যেতে পারে, আর নাহলে দেখি কতটা পেকেছে। এগুলো ছিল কাঁচা কলা, বাট হয়ে গেছে পুরো পাকা কলা, একদম হাত দিলেই যেন ভেতরে ঢুকে যাচ্ছে। যাই হোক, ওগুলো দিয়ে আর ঝোল করা যাবে না। বড় ওদিকে কিছুটা হেল্প করছিল, কিছুটা সবজি কেটে কুটে দিচ্ছিল, আর এদিকে আমি মাছটা ভাজছিলাম। তো মাছের সাইজগুলো দেখছো, ছোট্ট বড় একটা কাতলা, মানে একদমই ভাজার পরে যেন আরোই ছোট হয়ে যায়। আর এই যে মাথা দুটো বেশ ভালো, বাট মাথা দুটো আজকে রান্না করব না, এই দুটো রেখে দেবো, মানে পরের দিন হাতা চচ্চড়ি বা পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করে খাওয়া যাবে। আর দুধ চলে এসেছে, দুধটা এখন আমি চাল দিয়ে নেব। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পায়েস রয়েছে আর মুড়ি। তো এটা সকালের আমার ব্রেকফাস্ট, এটা এখন আমি খাবো, পায়েস আর মুড়ি, মানে গতকাল পায়েস করেছিলাম, তো সেই পায়েস দিয়ে আর মুড়ি দিয়ে এখন সকালে খেয়ে নেবো। আর বর বাসি জিনিস খেতে চায় না, তাই ওকে দেবো না, ওকে দু চামচ মুখে দিয়েছি পায়েস, আর ও আর খাবে না, এবার আমি খেয়ে নেবো। এটা খাবে তুমি? খাবে না, ও একবারে ভাত খেয়ে নেবে। এখন মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর আমি বসিয়ে দিয়েছি ঘি করলা বা কাঁকরোল, যে যেটা বলবে। তো এটাকে না আমি এই ধীরে ধীরে করে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজি, এটা খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে। তো এটা এই সিজনে প্রথম মানে খাবো আর কি। আর ভাতও এদিকে হয়ে গেছে, তো এদিকে বিছানা তুলেছিলাম, বাট বিছানাটা কিন্তু ঝাড়া হয়নি, তাই ভাবলাম যে চলো রান্না বান্না সব হয়ে গেছে আজকে তাড়াতাড়ি বিছানাটা ঝেড়ে ঝাড়টা দিই নি ঘরদোর। তো বর অফিস যাওয়ার আগেই ক্যামেরা ধরছে, যেহেতু আমার আর আজকে স্ট্যান্ড দরকার নাই, তো ওই বসে বসে ক্যামেরা করছিল। অফিস চলে যাওয়ার পর না আর কিছু করতে ইচ্ছে করে না, মানে কোনো কাজে আর ঠিক মন লাগেও না, ভালো লাগে না, মানে তখন যেন বেশি ল্যাতখোর হয়ে যায়, মনে হয় শুয়ে বসেই থাকি, এটা কিন্তু খুব বাজে জিনিস। যাই হোক, তো থাকাকালীনই আমি ঝটাপট কাজগুলো করার চেষ্টা করি, যাতে আমি সকাল সকাল স্নানটা করতে পারি, কারণ ও যদি অফিস বেরিয়ে যায় তারপরে মনে হয় যে ওই হেলে দুলে করছি, বসে ধীরে করছে এরকম। রান্না বান্না, ঘর মোছা, ধোয়া সব কিছু হয়ে গেছে, এখন শুধু স্নান আর কাঁচাকুচিটা বাকি রয়েছে। 10:30 মতো বাজে, আজকে খুবই তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ সেরকম কিছু রান্না বলতে অনেক রকম হয় মাঝে মধ্যে ভ্যারাইটি, তো আজকে একটু কম হয়েছে তার তুলনায়। ওই কাঁকরোল ভাজা করেছি, কাঁকরোলই বলে মনে হয় ওটাকে, আর কলাগুলো তো পুরো পেকে গেছিলো কাঁচা কলাগুলো, তো ওটাও ভাজা করেছি, আর মাছ দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করেছি। তো ব্যাস এই রান্না, এই খেয়ে যাবে আর নিয়েও যাবে, আর আমিও দুপুরে এটাই খাবো। আর ও এখন স্নানে ঢুকেছে, যার জন্য আমি স্নান করতে ঢুকতে পারলাম না, ও বেরোবে, ওকে খেতে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো ভাবলাম স্নান করার আগে হালকা একটু স্কিন কেয়ার করে নিই, সময় পেয়েছি যেহেতু,
কারণ একটু তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করি সকালের দিকটাই, 11টা কি 11:30 12টা, কিন্তু বাড়িতে যেদিন থাকে ও সেদিন আমার মানে একদমই দেরি হয়ে যায়, 1টাও হয়ে যায় 1:30টাও হয়ে যায়, কোনো ঠিক নেই। তো এখানে আয়ুরের একটা স্কিন টোনার রয়েছে, আমি তো এটা মনে হয় আজকে 2 বছর হয়ে গেল এখনও শেষ করতে পারিনি, কারণ ইউজই করি না, মাঝে মধ্যে মনে পড়ে তখন ইউজ করি। তো এটা এইটুকু আছে এখন, তো এটা এখন আমি একটু মুখে অ্যাপ্লাই করব, তারপরে ওয়াশ খেতে দিয়ে বেরোবো। হচ্ছে খাবার বাড়বো, খাবার খেতে দেবো, ওর স্নান হয়ে গেছে, চলো আমরা দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে, দিয়ে আমি স্নানে যাব। আমাদের এই ডেলিকার রুটিন হয়তো দেখতে কারোরই ভালো লাগে না ডেলি ডেলি, তো এর মধ্যে আর নতুন কিছু দেখানোরও নেই, মানে এই সংসার লাইফে এইটুকুই আমার সীমাবদ্ধ জায়গা, মানে এর বাইরে কিছুই নেই আমার জীবনে এই মুহূর্তে। তো রান্নাবান্না তো মানে দেখানো হয়েই গেল, ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি স্নান টান করে এসে এখন ঠাকুর দিতে বসে গেছি। আজকে যে মানে ছিল বৃহস্পতিবার আর কি, মানে আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আজকেরই ভিডিও, এটা সকালবেলায় শ্যুট করা, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো যার জন্য একটু ঘরে ধূপ দেবো ভাবলাম, কিন্তু দেখলাম ধূপকাঠি শেষ হয়ে গেছে, তাই কি করব একটু ধুনো জ্বালিয়ে দিলাম, আর ওদিকে প্রদীপ্ত জ্বালিয়েই দিয়েছি। আর জানো তো বাজারে না গেলে ফুল পাওয়া যায় না, পাড়ায় তো ফুল পাওয়াই যাবে না, বাজার গেলে তবেই ফুল পাওয়া যায়, তো বাজার তো যাওয়া হয়নি দুদিনে, যার জন্য ফুলও নাই। বৃহস্পতিবারে একটু ঠাকুরকে ফুল দিলে ভালো লাগে, বাট ভক্তিটাই মেন জিনিস, মনে ভক্তি থাকলে ঠাকুর যে অবস্থাতেই থাকো না কেন ঠিকই পুজো নিয়ে নেবে। ঠাকুর দেওয়া কমপ্লিট, আর এখন বর বেরিয়ে যাবে, মানে ওর সময় হয়ে গেছে বেরোনোর, আর এদিকে এই যে ব্যাগটা প্রত্যেকদিন ও জুতো পরতে যায়, তারপরে আমি ব্যাগ দিই, হাতে জল দিই জুতো পরার পরে, তারপরে ও ধীরে সুস্থে যায়। তো আজকের ব্লগটা না এইটুকুই, জাস্ট সকালবেলাটাই শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।